আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন আমি পুরাপুরি সুস্থ। আমার নাম মোহাম্মদ শহীনুর মিয়া, বাড়ি সাল্লাতানা, জেলা সুনামগঞ্জ, গ্রামের বাড়ি ইসাবপুর। আমার প্রায় গত 4 বছর ধরে কোমরের মধ্যে সমস্যা, এই কোমরের ব্যথার জন্য হাঁটু আর এই হাতের কনি আর এই ফনা, 3 জায়গা, 2 হাঁটু মাজা আর এই 2 জায়গা ব্যথা। আমি কোমরের ব্যথার জন্য আমি নয়তা পাতাম না, নয়লে প্রচন্ড ব্যথা করতো। হ্যাঁ, আমি যখন অনেকক্ষণ দাঁড়াই থাকতাম বা হাঁটাহুটি করতাম তখন একটা প্রচন্ড ব্যথা হইতো কোমরের মধ্যে। হ্যাঁ, রাত্রে যখন ঘুমাইতাম সকালে উঠলে পারতাম কোমরের মধ্যে প্রচন্ড একটা ব্যথা হইতো। হ্যাঁ, ব্যথাটা এমনই একটা ব্যথার কি, যেমন আমার কোমরের মধ্যে সাদা ধরে রাখছে, 2 সাইড, 1 সাইড ডান চাই, বাম সাইড না, ডান চাই। তো আমার মনে হয় যে ওই যে নৌকা থেকে যে দুঃখটা পাইছি, আঘাতটাও পাইছি, আঘাত থেকে ওই আমার এটা সৃষ্টি হয়েছে। ব্যথার জন্য আমি অর্থোপেডিক অনেক ডাক্তার দেখাইছি, ঢাকা, সিলেট, কিশোরগঞ্জ, পরে হবিগঞ্জ, দেখানির ফলতা হয়ে আমি এই জায়গায় আইছি। আগে আমি যত ডাক্তার দেখাইছি কারোর কাছ থেকে উপকার পাই না, আমি এখানে একটু উপকার পাইছি না। আগের যত ডাক্তার আমি দেখাইছি বা যত ওষুধ খাইছি, আমি তিল পরিমাণেরও কোনো আমি ফায়দা পাইছি না। এটা যেমন আমার এক বন্ধু মানুষ বাজারে কাপড়ের ব্যবসা করে, যখন আমি তার দ্বারা বইয়া আলাপসালাপ করলাম বা সে কইতাছে যে তুমি ভাই অমুক জায়গায় যাও, শ্যামলি রিং রোড শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যাও, গেলে পরে তোমার এখানে একটা উপকার হইব। হ্যাঁ, উপরওয়ালার নাম লইয়া কইছে, হিন্দু মানুষ, তখন আমি এখানে আইছি। এরপর হইল পারপুর, সে নিজে কইরা গেছে এখানে চিকিৎসা, তার ভালো। সে আমার 100-100 গ্যারান্টি দিছে, যাও উপরওয়ালার নাম লইয়া তুমি এখানে গেলে 100-100 তুমি ভালো হইবা। ওই আমি এখানে আইছি। এরপরে এমনি ইউটিউব দেখছি। আচ্ছা, ইউটিউব তো হইলে আমার পরের কথা, হইলে মেইন হইলো আমার যে আমার বন্ধে যে ডাক হয়েছে এটা হইলো আমার সঠিক, আমি তার উপরে ভিত্তি করে বিশ্বাস করে আমি এখানে আইছি। আসার পর তাল্লা দিলে চিকিৎসা করলাম। হ্যাঁ, শফিউল্লাহ প্রধান স্যার খুবই ভালো মানুষ, নিম্র বর্ধতা, এবারে কথা আদবটা তার ভিতরে আছে। এবারে যে কোনো সময় দেখা সাক্ষাৎ করতে গেলে সে নিজে যায় অথবা চেম্বার আয়া দেখা করা যায়। আমরা এখানে তো আমরা আছি 7 জন, আমরা 7 জনের মধ্যে তো এখন মোটামুটি 5 জনের অবস্থা সুস্থ। এরাও আমার আগে পরে সবাই যাইব, কেউ বাড়ি নেত্রকোনা, কেউ বাড়ি ঠাঙ্গাইল, কেউ বাড়ি মাদারীপুর, কারো বাড়ি আছে নরসিংদী, আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ। এইভাবে কালকে আমরা 2 জন বিদায়ব, কালকে না হয় ওইবারও 2 দিন পরে, আর আমি আগামীকাল আল্লাহ যদি বুধবারে সন্ধ্যায় বিদায়। খুব ভালো লাগতেছে, অতদিন পরে সুস্থ হয়ে বাড়ির যাইতেছে আল্লাহ দিলে দিলে। দর্শক যারা দেখতেছে সবাই আপনার লাগে দোয়া করবা, বা এই হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে সবার জন্য ইনশাল্লাহ দোয়া টোয়া করবেন, যাতে আল্লাহ এই অসুখ বিসুখ কেউ না দেয়, বা যারা রুগী আছে এরা যাতে সুস্থ হয়ে বাড়ির যেতে পারে। হ্যাঁ, আর এরকম যদি আমাদের মতন কেউ থাকেন, শফিউল্লাহ প্রধান স্যারের সাথে যোগাযোগ করিয়া হসপিটালে আয়া ভর্তি হইতে পারেন, ইনশাল্লাহ এটার উপকারিতা পাইবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।